জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক বাড়ি বাবুর গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ডাকা অর্ধ দিবস হরতাল মিছিল ও এর মধ্য দিয়ে পালিত হয়েছে শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন এর নেতৃত্বে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে একটি ছোটিকা মিছিল বের হয় পরে তারা সেখানে ইট ফেলে রাস্তা অবরোধ করে ও তিনটি ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এ সময় তারা একটি ইজি ব্যাগ লক্ষ্য করে ইক পাটকে নিক্ষেপ করে অপরদিকে হরতালে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা কোনো পরিবহন ছেড়ে না গেলেও ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী পরিবহনগুলো শহরে ঢুকতে দেখা গেছে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে